নিজের আবশ্যিক কাজগুলো অতি অজুহাত দেখাবে না কারণ বছরখানেক আগে গাছটি রোপণ করতে বিলম্ব না করলে আজ আপনি এর ফল বুক করতে পারতেন তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামি সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই চব্বিশ ঘন্টার যার হাতে কিছু নেই তার হাতে সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দিবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যাবেন ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয় না নীরবে কাঁদার যে বড়ো কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় বন্ধুত্ব করো এমন মানুষের সাথে যে তোমার গুণগুলো মনে রাখে আর দোষগুলো ভুলে যায় নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না কেউ তোমাকে বোঝে না এই দুঃখ করু না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সবচেয়ে ভালো বোঝেন আর তার কাছে নির্জনে বসে অন্তত দুবার হাত তুলে অশ্রুরত অবস্থায় তোমার চাওয়া তোমার প্রয়োজন তোমার সব কথা খুলে বলো উনি তোমার প্রয়োজন পূরণ করে দিবেন যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থান ঘুরে আসো ওখানে তোমার চেয়েও সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে কবরে শুয়ে থাকা মানুষগুলো খুব অসহায় আল্লাহ তুমি সকল কবরবাসী জান্নার দান করো আজ আমি সকালে উঠেছি আমি জীবিত আমি সুস্থ আলহামদুলিল্লাহ সফলতা কোথায় খুঁজছ সফলতা তোমাকে দিনে পাঁচবার ডাকে এসো সফলতার দিকে অবশ্যই নামাজই সঙ্গী হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত এবং হাসর থেকে জান্নাত পর্যন্ত আজান হল নামাজের আহ্বান নামাজ বেহেস্তের চাবি বেহেস্ত পরকালের বাড়ি পরকাল চিরস্থায়ী তাই আজান শুনলেই নামাজ পড়ো